11ই আগস্ট হ্যাঁ অরুণ জেটলিকে চিঠি দিয়েছি, আমি আপনাকে তারিখ বলে দিচ্ছি, আমি 11 তারিখ অরুণ জেটলিকে চিঠি দিয়েছি। কেন দিলাম? হঠাৎ করে আমি দেখলাম যে কমিশনের কাছে লাস্ট দিন চতুর্থ দিনে আমার গোটা ব্যাংক স্টেটমেন্টটা রয়েছে। এখন রেকর্ডেড আছে তো, পার্টি আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট চাইতেই পারত, কারণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে ডিসপ্যারিটি অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, তার মানে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নেই, যা আয় ব্যয় তার থেকে বেশি, তবেই ডিসপ্যারিটি অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার হয়। তো আমি দেখলাম যে সেই স্টেটমেন্টটা থেকে আমার কোয়েশ্চন করা হচ্ছে, আমি প্রথমে ধরতে পারছি না, তারপর দেখলাম আরে এটা তো আমার স্টেটমেন্ট। পার্টি বলতেই পারে যে তো আমি আমরা সাংসদ করেছি, তার আয় ব্যয়ের হিসেব তো খোলা খাতা, আমার কাছে তো চাইলেই হতো যে ঋতব্রত তোমার ব্যাংক স্টেটমেন্টটা আমাদের দরকার, আমাদের তুমি ব্যাংক স্টেটমেন্টটা এনে দাও। সেটা না করে এই যে অনৈতিকভাবে, কারণ আমার পারমিশন ছাড়া গভর্নমেন্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট দিতে পারে না, যে কারণে আমি যখন অর্থমন্ত্রকের কাছে যাই, অর্থমন্ত্রক ব্যবস্থা গ্রহণ করেছেন, আমি যতদূর জানি তারা তদন্ত করে দেখছেন এবং আমায় তারা আশ্বাস দিয়েছেন, এবং কে বা কারা এটা করেছেন জানার পর আমি আপনাকে বলছি আমি তাদের বিরুদ্ধে মামলা করবো, আইনজীবীর সাথে ইতিমধ্যেই কথা বলেছি, একদম ফর্মাল কেস করবো।